জিন দেখতে, এই যে দেখুন জিন, একেবারে হাতের রগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখুন, আপনাদের হয়তো অনেকে কনফিউশন থাকতে পারে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে হাতের চুল। তারপর আসসালামু আলাইকুম আমার কলিজার দর্শক, এখন আমি আছি ইস্তাম্বুলে, জিন জিন দেখার জন্য আসছি। আপনারা অনেকে শুনেছেন যে জিনকে গ্লাসের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, তো আমরা ওটা দেখার জন্য আসছি, আপনাদেরকে দেখাবো। দেখুন জিন পার্কের চতুর্পাশটা কত সুন্দর, কত সুন্দর করে এটি সাজিয়ে তুলেছে। জিন দেখাবো আজকে আপনাদেরকে, জিন অসম্ভব সুন্দর জায়গা। কবুতর আছে, পাখি আছে, অসম্ভব সুন্দর জায়গা। এই সেই জিন, আপনারা যারা পৃথিবীর দূর দূরান্ত থেকে আসেন জিন দেখতে, এই যে দেখুন জিন, একেবারে হাতের রগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখুন, আপনাদের হয়তো অনেকে কনফিউশন থাকতে পারে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে হাতের চুল। তারপর হচ্ছে একেবারে ঘামাচ্ছে, তাদের শরীর ঘামাচ্ছে, দেখুন, এই যে দেখুন জিন। এখানে সব আমি যতটুকু শুনেছি, খবর নিয়েছি যে এখানে একজন হুজুর ছিলেন, তো এনারা আসছিলেন এখানে অজু করার জন্য। তো অজু করার জন্য আসার পরেই হুজুর ওনাদেরকে দেখতে পেলেন, দেখতে পেয়ে ওনাদেরকে উনি এখানে আটকে রাখেন। দেখুন, ওই যে উনি অজুরত অজুর পানি পানি নিচ্ছেন, এই যে অজুর পানি নিচ্ছেন। তো হুজুর ওনাদেরকে বন্দি করে রাখেন, এবং ওনাদের সাথে আরও অনেক সাথী ছিলেন যারা আকাশে চলে গেছেন। দেখুন একেবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে জিন, সৌভাগ্য হয়েছে বাস্তবে দেখার জন্য। এক একজন ধবধবে সাদা, এবং হাতের মধ্যে যে যেটি দেখলাম ঘামাচ্ছে, ওনাদের ওনাদের শরীরে ঘাম পর্যন্ত আছে, সেটিও আমি দেখতে পেলাম। অসম্ভব সুন্দর একটি জায়গা। এটি আপনারা না আসলে, এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না যে এটি আসলে কত সুন্দর। গ্লাসের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, আটক করে রাখা হয়েছে। অনেকক্ষণ ঘুরে তারপরে জায়গাটা আসছি, তারপরও একবার অস্থির হয়ে গেলাম যে না, এই জায়গায় আর আসবো না থাক। কিন্তু এখানে আসার পরে আসলে সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। দেখুন কিভাবে দাঁড়িয়ে আছে, কোনো ধরনের যে ওনাদেরকে দাঁড় করিয়ে রাখার জন্য কোনো কিছু তো থাকবে, সেটি একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে যে জিন। স্পষ্ট বোঝা যাচ্ছে, আপনারা যদি কখনো আপনাদের সুযোগ হয় তাহলে আপনারা এসে দেখবেন। দেখুন তিনারা আসছিলেন অজু করার জন্য, তো একজন আপনারা উনি ওনাদেরকে দেখতে পেলেন, দেখতে পেয়ে ওনাদেরকে এখানে আটক করে রাখেন, এবং স্পষ্ট দেখতে পেলাম যে প্রথমে আমি যেটা ভিডিও করেছি ওনার শরীর দিয়ে গাম বের হচ্ছে, এই যে এটি দেখুন, আমি একটু জুম করে দেখাই আপনার। দেখুন
হয়েছে, কীভাবে রাখা হয়েছে, এবং এখানে অসম্ভব সুন্দর একটি জায়গা করা হয়েছে।